ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा। सरजुबाला देवी मायर दीक्षिता छिलेन, मायर संगे उनार कथोपकथन এবং বিভিন্ন ঘটনাবলী উনি লিপিবদ্ধ করে গেছেন, সেখান থেকেই আমি পড়ে শোনাচ্ছি। দিনটি ছিল 32 আষাঢ় 1319 রথযাত্রার দিন। আজ প্রাতে 7টায় গৌরীমার আশ্রমে গিয়েছিল, তিনি প্রসাদ পাবার নিমন্ত্রণ করেছিলেন। ইচ্ছা ছিল ওখান হতে সকাল সকাল শ্রী শ্রী মায়ের নিকট যাব, কিন্তু সুযোগ হয়ে উঠল না। ঠাকুরের ভোগ ও ভক্ত সেবা সাঙ্গ হতে প্রায় 2 বেজে গেল। 4টের সময় গৌরীমাকে নিয়ে মায়ের কাছে গেল। তখন মা বৈকালের ভোগ দিতে বসেছিলেন। ভোগ দিয়ে উঠলে প্রথমে গৌরীমা, পরে আমি মাকে প্রণাম করলাম। গৌরীমা তাকে একটু নিভৃতে নিয়ে গেলেন এবং কি কথাবার্তার পর আমাকে ডাকলেন। মার জন্য একখানি গরদ নিয়ে এসেছিল, উহা পদপ্রান্তে রেখে প্রণাম করে বললুম, মা এখানি পড়বেন? মা হেসে বললেন, হ্যাঁ পড়ব বই কি। গৌরীমা আমাকে স্নেহ করে প্রশংসা করতে লাগলেন, মাও তাতে একটু যোগ দিলেন। ঠাকুর ঘরে মাস্টারমশাইয়ের স্ত্রী ও কন্যা এবং অন্যান্য স্ত্রী ভক্তও অনেকে আছেন, সকলকে চিনি না। মাস্টারমশাইয়ের মেয়ে ও স্ত্রীর সহিত কিছুক্ষণ আলাপ করার পর পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসছেন শুনে আমরা সকলে বারান্দায় গেলাম। একটি ভক্ত কতগুলো প্রস্ফুটিত গোলাপ, জবা, একছড়া সুন্দর জুঁই ফুলের গোড়ে এবং ফল ও মিষ্টি এনেছিলেন। মায়ের পদপ্রান্তে ওইসব রেখে চরণ পূজা করতে লাগলেন। সে এক সুন্দর দৃশ্য। মা সহাস্য মুখে স্থির হয়ে বসে গলায় ভক্ত প্রদত্ত মালা, শ্রীচরণে জবা ও গোলাপ, পূজা শেষে ভক্তটি ফল মিষ্টি প্রত্যেক জিনিস হতে কিছু কিছু নিয়ে মাকে প্রসাদ করে দিতে প্রার্থনা করলেন। গৌরীমা তাই শুনে হাসতে হাসতে বললেন, সব তো ভক্তের পাল্লায় পড়েছো মা, এখন খাও। মাও তাতে হাসতে হাসতে, অত না অত না, অত খেতে পারবো না বলে একটু একটু খেয়ে ভক্তের হাতে দিতে লাগলেন। ভক্তটি প্রত্যেক দ্রব্য মাথায় ঠেকিয়ে নিয়ে অনির্বচনীয় আনন্দে উল্লসিত হয়ে প্রণাম করে বিদায় নিলেন। মা তখন নিজের গলার ফুলের মালাটি গৌরীমার গলায় পরিয়ে দিলেন। পদে নিবেদিত ফুলগুলি ভক্তেরাই নিয়ে গিয়েছিলেন। ভূদেব রথ তৈরি করেছে, ঠাকুর রথে উঠবেন, সেই আয়োজন হচ্ছিল। গৌরীমার আশ্রমে বিশেষ কাজ ছিল, তাই তিনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেলেন। আমি সিঁড়ি পর্যন্ত তার সঙ্গে গিয়ে পুনরায় মায়ের কাছে ফিরে গেলাম। কথায় কথায় গৌরীমার কথা উঠল। মা বললেন, আশ্রমের মেয়েদের ও বড় সেবা করে, অসুখ বিসুখ হলে নিজের হাতে তাদের গুমুত পরিষ্কার করে। সংসারে ওর ঔষধ তো আর বড় একটা করা হয়নি, ঠাকুর যে সবই করিয়ে নেবেন, এই শেষ জন্ম কি না। এবার পাশের ঘরে ঠাকুর রথে উঠলেন। মা তক্ত বসে বসে অনিমেষ নয়নে তাকে দেখতে দেখতে কত যে আনন্দ প্রকাশ করতে লাগলেন। পরে ভূদেব ও ভক্তেরা মিলে রথশুদ্ধ ঠাকুরকে ধরে তুলে নিচে নিয়ে গেলেন এবং রাস্তায় গঙ্গার ধারে রথ টেনে সন্ধ্যার পর আবার ঘরে আনলেন। এইবার স্ত্রী ভক্তরা উপরের ঘরের ভিতর রথ টানলেন, তারপর মা, রাধু, নলিনী দিদি ও আমি টানলাম। যে কেউ আসতে লাগলো তাকেই মা আনন্দ করে রথের কথা বলতে লাগলেন। ভক্ত মহিলারা প্রসাদ নিয়ে একে একে চলে গেলেন। পরে রাত্রির ভোগ আরতি হতে মা নিজেই একখানি থালাই করে প্রসাদ এনে আমাকে দিলেন। সেদিন বাসায় ফিরতে রাত প্রায় 11:30 হয়ে গিয়েছিল। যখন সামনে রাস্তায় রথ টানা হচ্ছিল, মা বলছিলেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। ওম ইয়থাগ্নের দহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতাহিয় সর্ববিদ্যা